ফ্রেন্ডস আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্টস অফ এ কম্পিউটার অলরেডি বেসিক অফ কম্পিউটার সিস্টেম নিয়ে যে টিউটোরিয়ালটা আমি স্টার্ট করেছিলাম তার পাঁচটা পার্ট ছিল টোটাল প্রথম পার্টটা ছিল হলো ইন্ট্রোডাকশন তারপরে ছিল হলো কম্পিউটার হোয়াট ইজ এ কম্পিউটার তারপরে ছিল ফাংশনিং অফ এ কম্পিউটার আজকে যেটা হবে চার নম্বর পার্ট যেটা হলো ফাংশনাল কম্পোনেন্টস অফ এ কম্পিউটার আর ফিফথ যেটা হবে সেটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পিউটার তাহলে আজকে যে ফাংশনাল কম্পোনেন্ট অফ এ কম্পিউটার একটা কথা আমি একটা ক্লিয়ার করে নিই পুরো কম্পিউটার সিস্টেমটাকে আমি একটা রিভিউ করে দিই রিভিউ এবং জিস্ট করে দিচ্ছি কীরকম যে টোটাল কম্পিউটার সিস্টেমটাকে বেসিক অফ কম্পিউটার সিস্টেমটাকে এই যে তোমাদের ক্লাস নাইন এইট সেভেন সিক্স যে তাদের তোমাদের যে কম্পিউটার বইতে স্কুলের সাবজেক্টে তোমাদের যে কম্পিউটার বইতে কম্পিউটার সিস্টেম বেসিক অফ কম্পিউটার সিস্টেম নিয়ে যে বলা রয়েছে যে চ্যাপ্টারটায় সেটা বেসিক্যালি চার পাঁচটা পার্ট কেন করলো কি কারণে করলো এই কারণেই করেছে কি প্রথম এরও ইন্ট্রোডাকশন প্রথম যে কোনো জিনিসেরই যে কোনো টপিক্সেরই একটা ইন্ট্রোডাকশন থাকাটা খুব ইম্পর্টেন্ট তাহলে আমি কোন চ্যাপ্টারটা যেটা আমি পড়বো সেই চ্যাপ্টারটার একটা প্রাথমিক একটা ধারণা প্রিলিমিনারি একটা যদি কনসেপ্ট আমাদের না হয় তাহলে আমরা সে সাবজেক্টের মজাটা পাবো না এর উপরে ভিত্তি করে কি হয় প্রথমে ইন্ট্রোডাকশনটা তো করা থাকে তারপরে কি হচ্ছে কি যে আমি যে টপিকটা নিয়ে ওই চ্যাপ্টারটাতে পড়বো সেই টপিকটা কী জিনিস সেটা কী সেইটা নিয়ে হলো হোয়াট ইজ এ কম্পিউটার তারপরে বলছে কি যে ফাংশনিং অফ এ কম্পিউটার মানে একটা কম্পিউটার সিস্টেম তার সিস্টেম তো আরও কম্পিউটার একা নেই তার সাথে অনেকগুলো কম্পোনেন্টস রয়েছে তার সাথে ইনপুট রয়েছে তার সাথে আউটপুট রয়েছে তার সাথে স্টোরেজ ডিভাইস রয়েছে তাহলে এই যে বিভিন্ন ধরনের ডিভাইসগুলো কানেকশন হয়ে তারা কানেকটিভিটিভাবে তারা যে কাজ করছে সেই যে কাজ করাটা সেটা হলো ফাংশনিং অফ এ কম্পিউটার যেটা আমি অলরেডি আগের ক্লাসটাই বলেছিলাম আর আজকে যেটা হবে সেটা কি ফাংশনাল কম্পোনেন্ট অফ এ কম্পিউটার যেটা আছে পার্টটা সেটা হচ্ছে কি যে এই যে ফাংশনিং যে করছিল যে কম্পিউটার সিস্টেমে যে ফাংশনিং করছে সেই ফাংশনিং যে ইউনিটগুলো সেই ইউনিটগুলো যে ফাংশন করছে সেই ইউনিটগুলো কি কী 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 উপাদানগুলো রয়েছে মানে সেই উপাদানগুলোর কাজগুলো কি কি সেটা অলরেডি আগের ক্লাসে বলা হয় যে ফাংশনিং অফ এ কম্পিউটার আজকে বলবো হচ্ছে সেই কম্পোনেন্টগুলোকে নিয়ে আমি আজকে ডিটেলসে তোমাদেরকে বোঝাব ঠিক আছে তো এখানে দেখো এখানে আমি একটা একটা ব্লক ডায়াগ্রাম একটা করেছি অলরেডি এর আগের ক্লাসটাতে আমি একটা আর্কিটেকচার তোমাদের বুঝিয়েছিলাম ফাংশনিং অফ এ কম্পিউটারে বলতে গিয়ে কারণ ওই আর্কিটেকচারটা বোঝানো দরকার ছিল তাহলে তোমরা প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা ডিভাইসে কম্পিউটার সিস্টেমে যে 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 ডিভাইসগুলো কানেক্টেড থাকে তাই প্রত্যেকটা ডিভাইসের কি কী কাজ সেই কাজগুলো বোঝানোর জন্য আমার ব্লক ডায়াগ্রামটা করাটা খুবই দরকার ছিল আর্কিটেকচারটা বোঝানো আমার খুবই দরকার ছিল আর আজকে এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো আর্কিটেকচার হিসাবে নয় সেইভাবে সেক্ষেত্রে এখানে কম্পোনেন্টগুলো আমি এই ব্লক ডায়াগ্রামটা বুঝিয়েছি ঠিক আছে কি কী করেছি প্রথম এখানে একটা ইনপুট আর এদিকে আছে আউটপুট ঠিক আছে তাহলে ইনপুট মানে কিছু দেওয়া হচ্ছে কম্পিউটারকে তো এই যে দেওয়া হচ্ছে যে এই যে বক্সটা এই বক্সটার মধ্যে কি এটা টোটালটা হলো সিপিউ এই যে উপরে সিপিউ লিখেছি এইবার এই বক্সটাতে এই সিপিউর তিনটা কম্পোনেন্ট রয়েছে এই সিপিইউটার মধ্যে তিনজন আছে ঠিকই আছে একটা এল ইউ লজিক ইউনিট তারপরে কন্ট্রোল ইউনিট তারপরে মেমোরি ইউনিট গেল এইবার যেটা হয়ে গেল কি রেজাল্টটা যখন আমরা পাবো সেটা কি আউটপুট তাহলে এই হচ্ছে বেসিক্যালি এইটা হলো টোটালি কম্পোনেন্ট ঠিক আছে এই এই কম্পোনেন্টগুলো আছে কম্পিউটার সিস্টেমে এইবার এইখানে আমি নিচে যে লিখেছি এটা আমি এক্সাম্পল দিয়ে লিখেছি যে ইনপুট তাহলে কোনগুলো কিবোর্ড মাউস এগুলো ইনপুট তারপরে কি হচ্ছে সিপিইউ হচ্ছে প্রসেসর সে প্রসেস করছে করে কি করছে মেমোরি কোনটা র্যাম অথবা রম এই র্যাম আর রম হচ্ছে মেমোরির মধ্যে পড়ছে তারপরে কি তারপরে স্টোরেজ ডিভাইস কোথায় গিয়ে স্টোর হচ্ছে না সেটা হার্ড ডিস্ক অথবা এসএসডি ঠিক আছে সলিড স্টেট ড্রাইভ একটা হার্ড ডিস্ক তারপরে কি এইপরে যেটা হচ্ছে কি যে আউটপুটটা এই যে আউটপুটটা এই আউটপুটটা কে দিচ্ছে মনিটর আর প্রিন্টার এগুলো থেকে আমরা আউটপুট পাচ্ছি তাহলে এইখানে আমি দিয়েছি হলো তার এই প্রত্যেকটা যে ইউনিট গুলো যে এখানে আছে কম্পোনেন্ট গুলো যে আছে সেই কম্পোনেন্টগুলোর গুলোর এক্সাম্পল দিয়ে আমি এখানে তোমাদেরকে বুঝিয়েছি ঠিক আছে এইটা হলো বেসিক্যালি হলো কি কম্পোনেন্ট গুলো কিভাবে কিভাবে কানেক্ট আছে কার কার সাথে কানেক্টেড রয়েছে সেটা আমি এই ব্লগ ডায়াগ্রামটাতে বোঝানোর চেষ্টা করেছি ঠিক আছে এইবার তোমাদের আমি এই কম্পিউটার সিস্টেমের যে ফাংশনাল কম্পোনেন্টস কম্পোনেন্টসগুলো এটা তোমাদের আমি একটা এক্সাম্পেল দিয়ে বোঝাচ্ছি ব্যাপারটা ভালো করে বোঝো তাহলে আশা করি একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আমরা কি কোনো একটা অর্কেস্ট্রা অর্কেস্ট্রা যারা ওই যে যারা বাজনা টাজনা বাজে সেই সমস্ত অর্কেস্ট্রাগুলোকে কি হয় অর্কেস্ট্রাটাকে তুমি যদি টোটাল কম্পিউটার সিস্টেমটাকে ধরো ঠিক আছে কি বললাম অর্কেস্ট্রাটাকে অর্কেস্ট্রাটাকে তোমরা যদি টোটাল কম্পিউটার সিস্টেম ধরো তাহলে সে ধরা যেতে পারে এইবার সেই অর্কেস্ট্রার ভিতরে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট রয়েছে মিউজিক করার অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট সেই অনেক ধরনের ইনস্ট্রুমেন্টগুলোই হচ্ছে কি এগুলো হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট বোঝা গেল এইবার বিভিন্ন ইনস্ট্রুমেন্টের বিভিন্ন ফাংশন রয়েছে ঠিক আছে এইবার এখানে একটা ইনস্ট্রুমেন্ট কোনটা একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে ইনপুট একটা ইনস্ট্রুমেন্ট কোনটা সিপিউ একটা ইনস্ট্রুমেন্ট কোনটা হচ্ছে আউটপুট তার আরেকটা ইনস্ট্রুমেন্ট কোনটা আউটপুটের আগে রয়েছে মেমোরি তারপরে রয়েছে স্টোরেজ তারপরে লাস্টে হচ্ছে আউটপুট এই এক দুই তিন চার পাঁচটা পাঁচটা হচ্ছে ইউনিট মানে পাঁচটা হলো ইনস্ট্রুমেন্ট টোটাল কম্পিউটারটাকে যদি আমরা অর্কেস্ট্রা ধরে নেই তাহলে এই টোটাল অর্কেস্ট্রাটাতে যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে এগুলো। ঠিক আছে এই যে কীবোর্ড মাউস সিপিউ মেমোরি স্টোরেজ আর হচ্ছে মনিটর প্রিন্টার ঠিক আছে এইবার আমি যেটা বলছি কি এই যে সিপিও সিপিউ কে কন্ডাক্টার সিপিউকে কন্ডাক্টার হিসেবে বলা যেতে পারে কিরকম যেরকম কোনো একটা কে একে কে কে কেউ তো চালনা করছে কেউ তো চালাচ্ছে অর্কেস্ট্রাকে সে কে কে কাকে তাকে কি বলে কন্ডাক্টার বলে তাহলে সেই কন্ডাক্টার হচ্ছে কি এখানে সিপিউ হলো ও হচ্ছে পুরো সিস্টেমটাকে কি করছে চালাচ্ছে এইবার এ হচ্ছে যদি কন্ডাক্টার হয় এ যদি কন্ডাক্টার হয় একটা অর্কেস্ট্রার আর এগুলো হচ্ছে সব ইন্সট্রুমেন্টগুলো ঠিক আছে তাহলে কি হচ্ছে যে এইবার আমরা পাট পাট করে বুঝি প্রথমে বললাম কি যে ইনপুট ইনপুট তাহলে কোনটা ইনপুট হচ্ছে যখন কন্ডাক্টার কি করে কোনো একটা মিউজিক যখন সে মানে মানে কোন গানটা হবে সেই গানটা যখন ইনস্ট্রাকশন দেয় সেটাকে আমরা ইনপুট ধরে নিচ্ছি কিবোর্ড মাউল ধরে নিচ্ছি ঠিক আছে তারপরে সিপিউকে ধরছি হলো ও ওই কী করছে অর্থাৎ ও তো মেইন মেইন প্রসেসর মেইনে মেন মেইন হচ্ছে কন্ডাক্টার ওই করছে তাহলে ও যখন ওই ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছে মানে কোন গানটা বাজবে সেইটা যখন ওই সিপিউ নিচ্ছে সেটা তাহলে এই কিবোর্ড মাউস হচ্ছে ইনপুট থেকে নিচ্ছে গেল তারপরে কি তারপরে হচ্ছে মেমোরি এবার মেমোরি কোনটা ওই যে কন্ডাক্টার যে কন্ডাক্টার যে গানটা গাইবে সে কী করে তার যে স্ট্যান্ডটা তার যে স্ট্যান্ডটা স্ট্যান্ডের উপরে যে থাকে না গান করার যে বইটা ডায়েরিটা সেই ডায়েরিটা যে থাকে গানের যে মিউজিকের যে সিটটা সেই মিউজিকের শিটটা যে স্ট্যান্ডের উপরে থাকে সেই স্ট্যান্ডটা হচ্ছে কোনটা সেটা হলো মেমোরি মানে র্যাম ঠিক আছে এইবার ওই যে মিউজিক যে মিউজিক গুলো কি হচ্ছে মিউজিক কোনো একটা তো মিউজিক হয় না মিউজিক হচ্ছে কোনটা সেটা হচ্ছে লাইব্রেরি লাইব্রেরি ফাংশান লাইব্রেরি ফাংশান মানে কোনগুলো সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি স্টোরেজ ডিভাইস ঠিক আছে সেটাকে আমরা বলি স্টোরেজ কারণ ফাইন ফোল্ডার সেগুলো এক ধরনের আমরা কম্পেয়ার করতে পারি সেই মিউজিক লাইব্রেরি ফাংশনের সাথে ঠিক আছে তাহলে এটা গেল তারপরে যেটা আউটপুট মনিটর প্রিন্টার জাস্ট একদম লাইক হচ্ছে কীরকম হচ্ছে ওই অর্কেস্ট্রার হচ্ছে যে যেটা স্পিকার মানে যেটা সাউন্ড বক্সটা যেখান থেকে আমরা গান পাচ্ছি শুনতে পাচ্ছি তাই তো যখন ও গান করছে আমরা যে শুনতে পাচ্ছি সেই যে শোনাটা সেটা কোনটা সেটা হচ্ছে আউটপুটটা বোঝাতে পারলাম তাহলে তাহলে কি হচ্ছে তাহলে পুরো কম্পিউটার সিস্টেমটাকে যদি আমরা অর্কেস্ট্রা ধরে নিই তাহলে সেই অর্কেস্ট্রাতে যে মেইন কন্ডাক্টার সে হচ্ছে সিপিউ আর ওখানে যে ইনস্ট্রুমেন্টগুলো কানেক্টেড থাকে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টগুলো থাকে তো কন্ডাক্টার ইয়েতে অর্কেস্টারে সেই ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে ইনপুট ডিভাইস তারপরে হলো সিপিও তো গেলই একটা তারপরে মেমোরি তারপরে স্টোরেজ তারপরে আউটপুট এবং প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে বোঝালাম একটা যেটাতে হচ্ছে মিউজিক সিটটা বসানো থাকে যে স্ট্যান্ডটা সেটাকে হচ্ছে আমরা র্যাম ধরতে পারি ঠিক আছে টেম্পোরারি মেমোরি হিসেবে কাজ করছে তারপরে কি তারপরে যে লাইব্রেরি ফাংশন মিউজিকের মিউজিকটা যে তালগুলো সেই তালগুলো তো কোনো একটা মিউজিক থেকে শুনে তারপরে এই ইনস্ট্রুমেন্টটা বাজবে তাই কি না তো যে সেই তালগুলো সেই মিউজিকটা কোন লাইব্রেরি ফাংশানে থাকে সেটাকে আমরা ধরে নিচ্ছি যে সেটা হার্ড ডিস্ক বা এসএসডি ধরে নিচ্ছি ঠিক আছে মানে স্টোরেজ আর যেটা মনিটার প্রিন্টার যেটা আউটপুট ডিভাইস সেটাকে আমরা ধরে নিচ্ছি কোনটা সেটা আমরা ধরে নিচ্ছি হলো আমরা যখন মিউজিকটা শুনতে পাই গানটা শুনতে পাই সেই যে শোনাটা সেটাকে আমরা ধরে নিচ্ছি আউটপুট ডিভাইস ঠিক আছে তাহলে আশা করি তোমাদের এই কম্পিউটারের এই ফাংশনাল গুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি আরও এক্সাম্পল চাও আরও আরও বেটার আরও এক্সাম্পল আছে আমার কাছে দেখো আর একটা এক্সাম্পল তোমাদের বলে দিচ্ছি সেটা কি যদি তোমাদের এই অর্কেস্ট্রাটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আর একটা এক্সাম্পল তোমাদের বোঝানোর চেষ্টা করছি আর একটা কি যেরকম তোমরা যদি রেস্টুরেন্ট অলরেডি রেস্টুরেন্ট নিয়ে আমি এপিআই যখন আমি বোঝাই হ্যাঁ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস যদি আমি বোঝাচ্ছিলাম যে ভিডিওটাতে ক্লাসে সেখানে আমি এই রেস্টুরেন্টের কথাটা বলেছিলাম আজকে আমি সেই রেস্টুরেন্টে নিয়ে আমি এটাকে বোঝাব কীরকম ধরি আমি যদি এই টোটাল কম্পিউটার সিস্টেমটাকে যদি আমরা একটা রেস্টুরেন্ট ধরি রেস্টুরেন্ট ঠিক আছে সেখানে সেখানে যে ইনপুট ইনপুট কোনটা যে কাস্টমার সে কি করে খাবারের মেনু দেখে খাবার অর্ডার করবে তাহলে ওই যে খাবার যে অর্ডার করলো তাই তো ওয়েটারকে যে খাবার দি ওয়ে অর্ডার করলো যে আমার খাবার লাগবে তাহলে সেটা হলো কোনটা ইনপুট এইবার সেই ওয়েটার কি করবে ওয়েটার চলে গেল কিচেনে কিচেনে গিয়ে ওটা দিল যে ভাই খাবার ইয়ে করতে রেডি করতে হবে সেই কোনটা সেটা হলো সিপিও যে প্রসেস করছে ঠিক আছে এইবার ওইখানে ধরো ওখানে তো মশলাপাতি তো বিভিন্ন কৌটাপাতি রয়েছেই তাই তো মানে রান্না করার জন্য যা যা স্বাস সরঞ্জাম লাগে আমাদের সেগুলো কোথায় থাকবে সেগুলো তো কোনো কৌটা বা কোনো কিছু তো থাকবে কিচেনে থাকবে তাই কি না সেটা কোনটা সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের কোনটা না এই যে মেমোরিটা এই যে মেমোরিটা র্যামটা ঠিক আছে ওটা টেম্পোরারি একটা স্টোরেজ হিসেবে কাজ করছে তারপরে এই যে হার্ড ডিস্ক যেটা সেটা কি করছে সেটা হলো প্যান্টিকার প্যান্টিকার হচ্ছে কি পেন্টিকার হচ্ছে যখন ওই খাবারটা রেডি হয়ে যাচ্ছে তাই তো খাবারটা যখন রেডি করছে করে ও তো ওই কি করছে প্যান্টিকারেই না খাবারটা রেডি হচ্ছে তাই না ও ফাইনালি প্যান্টিকারে রেখে দিচ্ছে সমস্ত বেশি বেশি যা যা খাবার একবারে করে প্যান্টিকারে রাখছে তাহলে এই যে প্যান্টিকার যেটা সে প্যান্টি হচ্ছে কি ওনটা সেটা হলো স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করছে আর যেটা আউটপুট আউটপুট কোনটা যখন খাবারটা যখনও সার্ভ করে দিচ্ছে সেই ওয়েটার যখন খাবারটা টেবিলে সার্ভ করে দিচ্ছে যখন সেই কাস্টমারটা খাবারটা পেয়ে গেল তখন সেটা হয়ে গেল আউটপুট ডিভাইস বোঝাতে পারলাম এটা গেল দু তিন দুই নাম্বার এক্সাম্পল যে দু নম্বর দিয়ে তোমাদের এই কম্পিউটারের কম্পোনেন্টসগুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম ঠিক আছে আরেকটা এক্সাম্পল আছে দেখো আর একটা এক্সাম্পল তোমার কাছে আমার মাথাতে এখনো আছে যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কি যদি তোমরা কোনো ওয়েবসাইট ব্রাউজিং করো ব্রাউজিং মানে কোনো ওয়েবসাইট তোমরা ইন্টারনেটে সার্চ করছো তাই তো সেই ব্রাউজারে গিয়ে তো আমরা ওয়েবসাইটকে আমরা সার্চ করি বলি কি না তাহলে কোনো ওয়েবসাইট যখন ব্রাউজে গিয়ে ব্রাউজিং করবে সেই ওয়েবসাইটটা তুমি যখন লিখবে মানে গুগলে লেখো আর ওই ইয়েতে লেখো অ্যাড্রেস বারে লেখো ইউআরএলটা তো লিখবে যখন লিখবে লেখার পরে যখন ইন্টার মারো বা যাই করো তখন কি হবে তখন যে ওয়েবসাইটটা তোমার সামনে ওপেন হবে মানে তুমি যে দিচ্ছ ওয়েবসাইটটা যে দিচ্ছ অ্যাড্রেস বারে যে নিচ্ছ। সেটা হলো ইনপুট আর সেটা যখন ওই চলে গেল অলরেডি সাবমিট করে দিলে সেটা প্রসেসিং হচ্ছে কোথায় ব্যাকএন্ডে সেই ব্যাকেন্ডে যে প্রসেসিং হচ্ছে সেই সার্চ ইঞ্জিন যে তোমার যে সাইটটাকে সার্চ করে আনছে ফেচ করে আনছে সেটা কোনটা সেটা হলো সিপি এইবার তোমার সামনে যখন সেই সাইটটা ওপেনিং হয়ে গেল পুরোপুরিভাবে তখন সেটা হয়ে গেল আর বারোটা বুঝতে পারলাম তাহলে এই হচ্ছে টোটাল কম্পিউটারে কম্পোনেন্ট গুলো তোমাদের আমি তিনটে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম একটা হলো অর্কেস্ট্রা যদি আমরা কম্পিউটার সিস্টেমটাকে অর্কেস্ট্রা ধরে নিই তারপরে যদি আমরা কম্পিউটার সিস্টেম একটা রেস্টুরেন্ট ধরে নিই যদি আমরা একটা কম্পিউটার সিস্টেমকে ব্রাউজিং ধরে নিই ব্রাউজিং সিস্টেম তাহলেই কিন্তু আমাদের এই কম্পিউটারের কম্পোনেন্ট ফাংশনাল কম্পোনেন্টগুলো এ কোন ভূমিকায় আছে কে কোনভাবে কাজ করে সেটা আমরা পরিষ্কারভাবে বুঝে গেলাম তাই কি না তাহলে এর পরেও যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে আরও বেটার করে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্ত রইল পরের ক্লাসটা লাস্ট যেটা টপিক পাঁচ নাম্বার পার্ট হবে সেটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পিউটার ওই ক্লাসটা ওই ক্লাসটা নিয়ে আমরা আমি খুব খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো তো ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে মজায় থাকবে আপডেটেড থাকবে ডিজিটালি থাকবে এবং এই পল ইজি অফ কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে এবং আমি মিস্টার কিংকর পল আমার সঙ্গে